একটি জনপ্রিয় উক্তি আছে যে যা কিছু চলতে পারে চীনারা তার সবই খায়, চিকেনও তার ব্যতিক্রম নয়। আর চিকেন ফিট তো খুবই প্রিয় চীনাদের কাছে। এটি বাঙালিদের কাছে মুরগি ঠ্যাং বলে অধিক পরিচিত, যেটাকে চীনারা বলে ফিনিক্স ট্যালন। পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর 10 বিলিয়ন চিকেন ফিট চীনে প্রবেশ করে এবং চীনারা প্রতি বছর 20 থেকে 30 বিলিয়ন চিকেন ফিট খেতে পারে। তাই এটা বললে কোনোভাবেই বাড়াবাড়ি হবে না যে পুরো পৃথিবীতে বছরে যত সংখ্যক চিকেন ফিট খাওয়া হয় তার প্রায় পুরোটাই চীনারাই খেয়ে আসছে বছরের পর বছরে। চিকেন ফিট খেতে কি এতটাই ভালো লাগে এবং চীনারা এগুলো কেন খায়? এটা সত্য যে চীনা লোকেরা চিকেন ফিট খেয়ে আসছে দীর্ঘদিন ধরে, তবে চিকেন ফিট চীনাদের শৌখিনতায় অংশ হয়েছে সম্প্রতি 1998 সাল থেকে বলা যায়। প্রক্রিয়াজাত খাদ্য শিল্পগুলিতে প্রযুক্তিগত অগ্রগতির কারণে এটি ট্রেন স্টেশন, বিভিন্ন স্টোর, সুপার মার্কেট সহ প্রায় প্রতিটি জায়গাতে তাৎক্ষণিক স্ন্যাক হিসেবে সহজলভ্য। যাই হোক, এই চিকেন ফিটও চিবিয়ে খাওয়া যায়, কিন্তু এটি খাওয়ার ব্যাপারে অনেকেই বেশ উদাসীন। চীনারা এরকম ছোট ছোট হাড় ও তরণাস্থি চিবাতে পছন্দ করে। চিকেন ফিটের এই অংশে কোনো রকম মাংস থাকে না, ওখানে থাকে মূলত চামড়া এবং ট্যান্ডন। এগুলা খুবই জেলেটিনাস, এমন চটচটে এবং চর্বণযোগ্য খাবার চীনাদের সত্যিই খুব প্রিয়। স্বাদ ছাড়াও স্বাস্থ্যের উপকারিতার জন্য চীনারা চিকেন ফিটের বেশ ভক্ত। চিকেন ফিট প্রাকৃতিক কোলাজেনপূর্ণ এবং ত্বকের জন্য ভালো। আপনি কি জানেন যে অনেক লোক স্কিন টোন বাড়ানোর জন্য পরিপূরক হিসেবে কোলাজেন গ্রহণ করে, যেখানে কিনা কম খরচে এবং প্রাকৃতিকভাবে খাদ্য থেকেই এই কোলাজেন পাওয়া সম্ভব? অথচ আমরা কোলাজেনের জন্য বিভিন্ন ধরনের পিল এবং বিষাক্ত বটক্স গোঘ্রাসে গিলে থাকি। চীনারা আগে এতটা সচ্ছল ছিল না, তারা ছিল মিতব্যয়ী এবং খাবারের কোনো অংশেরই অপচয় করত না। তাই তারা তখন থেকেই চিকেন ফিটও খেত এবং পরবর্তীতে এটা বেশ সুস্বাদু একটি খাবার হিসেবে পরিচিতি পায়। বিভিন্ন সংস্কৃতিতে দরিদ্র লোকেরাই এই প্রচলনটা শুরু করে যে পশু পাখির সকল অংশই খাওয়া যায়। ম্যারিনেটেড হাঁসের জিব্বা কিংবা গরুর ভুঁড়ি রান্না করে খাওয়ার শুরুটাও কোনো সচ্ছল ব্যক্তির হাত ধরে শুরু হয়নি। মাংসের পাশাপাশি অন্যান্য অংশ খাওয়ার এই দারুণ শুরুটাও মূলত দারিদ্রের মধ্যে থেকেই এসেছিল। চিকেন ফিট বিভিন্নভাবেই পরিবেশনের রীতি রয়েছে, যেমন ঠান্ডা বা গরম, অধিক মশলাযুক্ত কিংবা মশলাবিহীনভাবে, সুপের মধ্যে দিয়ে, এমনকি স্বতন্ত্রভাবে, সাথে অন্য কিছু ছাড়াও। চিকেন ফিট নিয়ে অবশ্য বাঙালিদের নিজস্ব ঘরানার দারুণ কোনো রেসিপি নেই এখনও। স্বাদ কিংবা পুষ্টিত্ব থাকবে। সচরাচর ফেলে দেওয়া এই চিকেন ফিট নিয়ে চাইলে নতুন করে ব্যবসায়িক চিন্তা ভাবনাও করতে পারে বাঙালিরা।